ডট ইন তো আজকের ব্লগটা আমি শুরু করছি ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজে এখন বেরোবো তাই সকালবেলাটা ওই ভিডিও এডিট করছিলাম ঘুম থেকেও একটু লেটে উঠেছি তো ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি তো এখন করেছি একটু বেরোবো আর এই সোয়েট শার্টটা তোমাদেরকে আমি বারবার দেখাচ্ছি কারণ গতবার এটা বার্থডে গিফটের মধ্যেই এসেছিল তো গতবার পড়া হয়নি এবার প্রথমবার পড়লাম আর কোয়ালিটিটা না খুবই ভালো তো চলো এবার বেশি বক বক না করে আজকে একটা নতুন জায়গাতে যাবো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব তো চলো যাওয়া যাক ফাইনালি চলো বেরিয়ে পড়া যাক তো এই গেটের সামনে এসে দেখি যে আমি কি ওর জন্য ওয়েট করব ওই আমার জন্য ওয়েট করছে তো চলো ইটস আ গুড থিং যাই হোক তো চলো এখন আমরা মেন রোড দিয়ে যাচ্ছি আর তারপরেই আমরা বাইপাসে ঢুকবো তো দেখো বাইপাসে ঢুকে পড়েছি আর আমার না একটা বাজে অভ্যেস আছে আমি যখনই হেলমেট পরি না কেন আমি এটাকে কখনো লক করি না আমি লক করতে ভুলেই যাই তো ও আমাকে বকা করছে বাইপাসে আছি আমরা তুই কেন এটা লক করিসনি তো ওই লকটা করে দিল তো যাই হোক আর এই যে জায়গাটা দেখছ স্পেশালি এই জায়গাটা এই জায়গাতে না আমরা প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো প্রি ওয়েডিংয়ের ভিডিওটাও খুবই তাড়াতাড়ি আসবে প্রি ওয়েডিংয়ের ব্লগটা সো চলো আজকের দিনে আবার ফিরে আসো আমার সঙ্গে তো এইখানে দেখো আমরা একটু কিছু খেয়ে নিয়েছি কারণ ওরও খিদে পেয়েছে প্রচণ্ড আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছে কারণ ভাত আমরা দুজনেই অনেক আগেই খেয়েছিলাম আমি সকালবেলা খাইনি ও খেয়েছিল অনেক সকালবেলা আর আমি তো শুধু ব্রেকফাস্টই করেছিলাম বেলা নটা সাড়ে নটার দিকে তো ভাবলাম ভাতটা একটু লেট করেই খাই তো এখানে এসে না আমরা লাঞ্চটা করে নিয়েছি লাঞ্চে এখানে আমরা খেয়েছি চিকেন তারপর আরও কিছু আইটেম ছিল আর এইখানের রিভিউটা না অন্য আরেক দিন এসে দেব প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো এটা আগরতলা নিলেট কলেজের অনেকটাই কাছে ধরতে পারো সামনে তো তোমরা চাইলে এখানে আসতে পারো তো চলো এবার বেরোনো যাক তো এবার ও আমাকে বলছে যে তুই প্লিজ এটা আগে থেকেই পড়ে নে লকটাও করে নে বারবার আমি তোকে বলতে পারবো না আর আর ইটস আ ব্যাড হ্যাবিট তো ও আমাকে সেটাই বলছিল বারবার তো আমি ভাবলাম এইবার আমি ওটার আগেই লকটা করে নেই বকার থেকে এটাই ভালো তো চলো এবার যাওয়া যাক আর যাওয়ার সময় না বাইপাসের মধ্যে এত হাওয়া ছিল আর বাইকটাও একটু স্পিডে ছিল ওই জন্য আমি ফোনটা কিছুতেই ধরে রাখতে পারছিলাম না তবু আমি যতটা পারছি ট্রাই করছি এবার চলো এবার সেই সুন্দর জায়গাটার মধ্যে তোমাদেরকে নিয়ে যাই তো দেখো এসে ফাইনালি ও বাইকটা স্ট্যান্ড করলো আর এই জায়গাটার কথা না আমি আগেও মানে অনেকবার ভেবেছি কিন্তু কোনো দিনই আসা হয়নি আমি অনেককেই দেখেছি আগরতলা ত্রিপুরার এই জায়গাটাতে আসে দুর্গাবাড়ির চা বাগান আমি অন্তত দিনও আসিনি মানে আসা হয়নি আর কি সেইভাবে তো চলো ভেতরে যাই ভেতরে ইন দ্য সেন্স চা বাগানের ওইখানটাতে যাই আর গিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করি জায়গাটা এত ভালো এত ভালো বললাম যে না বাবা দরকার নেই এবার তুই আমার কাছে ফোনটা দে আমি ব্লগটা কন্টিনিউ করি কারণ ও যখন ফোনটা ধরে না অনেকটাই মানে নরবরভাবে ধরে আমারও একদম পারফেক্ট হয় না তবে ওর চাইতে তো একটু বেটার তো ভাব বললাম যে আমার কাছে দে তো কিছুটা আমি ব্লগ করে এবার ওকে আবার ফোনটা দিলাম যে একটু ভালোভাবে ব্লগটা করে দেয় আমাকে তো যাই হোক এখন দেখো চলে এসেছি আর আমাদের পেছনে যে গ্রুপটা দেখতে পাচ্ছ তারা আই থিঙ্ক ওরা কোনো মিউজিক ভিডিওর শুট করছে আর সাথে না ওরা মেকআপ আর্টিস্টও নিয়ে এসেছে অনেকদিন দিন ধরেই এই জায়গাটাতে আসবো আসবো আমরা ভাবছিলাম কিন্তু দিনই আসা হয়নি কারণ ও আমাকে নিয়ে আসেনি ওই জন্য তো আজকে ফাইনালি আসলাম আর তোমাদেরকেও চারিদিকটা ঘুরে দেখাচ্ছি যে কি দারুণ আর আমাদের ফটো সেশন যেন শেষই হচ্ছে না আমরা অনেক দিন পরে উই গট সাম কোয়ালিটি টাইম না তো দাঁড়াও তোমাদেরকেও চারিপাশটা ঘুরে দেখাচ্ছি সামনের দিকে এগোনোর আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখো একটা গ্রুপ অফ চিলড্রেন্স খেলা করছে আমার না দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমরা আমি জানি না তোমরা কতজন ওই যে কিচির মিচির আঙুল হাতের আঙুলের মধ্যে একটা খেলা হয় না ও ওটাই খেলছিল তো দেখে প্রচণ্ড ভালো লাগছিল আর এই জায়গাটাতে দেখো যেখানে আমি আর ও বসেছি কি ভালো লাগছে বলো তো আমার থামনেলেও হয়তো তোমরা একটা ফটো দেখতে পেয়েছ জায়গাটা না এত ভালো আর যারা এখানে ফটোশ্যুট করতে আসে ত্রিপুরার অনেকেই অনেক প্রি ওয়েডিং কাপলরাও এখানে ফটোশ্যুট করতে আসে আমি অনেকের ফটোতেই দেখেছি তো আজকে আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করলাম আর এইখানে বসে বসে না দুজন মিলে ডিসাইড করছি যে বিয়ের মধ্যে কোন কাজটা কিভাবে করব অ্যান্ড অল আর মানে আমরা ভেবেছিলাম আজকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব কিন্তু ওই বসে কাজের কথাই আমরা বলছি আসলে কি বলতো সামনে এত বড় একটা কাজ তো মানে এত প্রেশারও আবার এক্সাইটেড সব কিছু মিলিয়ে মানে সারা দিন ওটার ডিসকাশনই চলে আমাদের মধ্যে মানে ওরার আমার মধ্যে বাবা মার মধ্যে বাবা মামনির মধ্যে সবার মধ্যে ওটা নিয়েই ডিসকাশন চলে আলাদা করে কোনো আর টপিক আমরা মানে সুযোগই পাচ্ছি না টাইমই পাচ্ছি না তো যাই হোক অনেক দিন পরে অনেক মাস পরে আই থিঙ্ক আমি আর ও কোথাও বেরিয়েছি এক সঙ্গে। আসলে আমরা না গতকাল ওর গত পরশু দিনই মেবি বসে বসে ভাবছিলাম যে কোথাও কোথায় যাওয়া যায় একসঙ্গে একটু ও একটু সময়ের জন্য তো ও বললো যে চল দুর্গাবাড়ির চা বাগানে যাবো তা আমি বললাম যেহেতু আমি কখনো আসিনি তো চলো যাওয়া যাও আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে তোমাদেরকেও আমি ঘুরে দেখাতে পারবো জায়গাটা তো যারা এইখানে কোনো ফটোশ্যুট করার জন্য কিংবা কিছুক্ষণ সময় সিটি থেকে একটু আউট অফ সিটি একটু আসতে চাও তার কিন্তু অবশ্যই আসতে পারো আর দেখো বিকেলবেলা ওই যে একটা এরোপ্লেন যাচ্ছে আমার না প্রচণ্ড ভালো লাগে এরোপ্লেন দেখতে যতবারই আমি ফ্লাইট চড়ি না কেন কোনোদিনও এই জিনিসটা আমি এই জিনিসটা আমি মিস করি না আর দেখো ওই পাশ দিয়ে না এক গো ছোট পাখি ডানা মিলে উড়ে যাচ্ছে ঠিক বিকেলের সময়টার মধ্যে কি ভালো লাগছে বলো আর এখানে দেখো আমি বসে আছি আর ওকে বলছে আমি উঠতে পারছি না আমাকে একটু হেল্প কর আর হঠাৎ করে না স্কুলের কথা মনে পড়ে গেল আগে না আফটার লাঞ্চ স্কুলে আমরা দু তিনজন বান্ধবী এরকম হাতগুলো স্ক্রিস করে না খোলা জায়গাতে খুব ঘুরতাম আর স্যারেরা প্রচণ্ড বকাবকি করতো যে কেন ঘুরছিস পড়ে যাবি তো চলো এবার ফেরা যাক কারণ ঠান্ডাও পড়ছে ওই জন্য আমি চাদরটা মুড়ি দিয়ে নিয়েছি আর যেহেতু আমি বাইকে যাব তো সেহেতু ঠান্ডাটা আরও বেশি লাগবে তো ওই জন্য তো চলো এবার বেরোনো যাক এবার বেরিয়ে না একটা চায়ের দোকানে দোকানও না আবার ক্যাফেটেরিয়াও নয় তো এখানে চলে এসেছি এই জায়গাটাও না ভীষণ ভালো আরেক দিন আমরা এসেছিলাম ফ্রেন্ডসরা মিলে আমার প্রচণ্ড ভালো লাগে তো এই জায়গাতে এসে প্রথম ভেবেছিলাম যে চায়ের সাথে একটু স্টার্টার অর্ডার দেব কিন্তু আমরা দিইনি কারণ পেট পুরো ফুল ছিল তো ওই জন্য শুধু চাটাই নিলাম তো চলো আজকের সারা দিনের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি দিন দিন চেষ্টা করছি ব্লগগুলো যেন আরও ভালো হয় তোমাদের কাছে যেন ভালো লাগে যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ডু লাইক অ্যান্ড কমেন্ট আর যদি ভালো লাগে তোমরা শেয়ার করতেই পারো তো চলো কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ অ্যান্ড আই প্রমিস এখন থেকে অনেক ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে তো চলো সবাই খুব 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 ভালো থাকো স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ 哒哒。